আমাদের সরকারের পুরা নিয়ন্ত্রণ আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রয়েছে কি নাই এই বিষয়টা নিয়ে আমি বিতর্কে যাব না আমি ধরে নেব বর্তমান সরকার আমাদের তত্ত্বাবধানে রয়েছে এবং ওনার নিয়ন্ত্রণে রয়েছে এখন ওনার নিয়ন্ত্রণে যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে তাইলে বিষয়টাকে কি এমন ভাবে করা হয়েছে যে ওনার চারপাশে কোনো লোকজন যারা ওনার শুভাকাঙ্ক্ষী তাদেরকেও যেতে দেয়া হবে না এমন কি আছে যে ওনার জীবনের নিরাপত্তার দোহাই দিয়ে এমন কি হচ্ছে যারা ডক্টর ইউনুসের চারপাশে এসে ওনাকে সাহায্য করতে চায় বা ওনার পাশে এসে ওনার এজেন্ডা গুলো বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে চায় তাদেরকেও দূরে সরিয়ে দেয়া হচ্ছে বিষয়টা কেমন হতে পারে আবার এমন কি হতে পারে স্বৈরাচারের দোসররা তাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো উপায় তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে সফল হয় এবং আমাদের ডক্টর মোহাম্মদ প্রত্যেকটা এজেন্ডাকে যদি করতে সফল হয় তারা ব্যর্থতায় তাইলে দেশের জনগণকে এবং পশ্চিমা বিশ্বকে এবং যারা যারা ওনাকে সাপোর্ট করছে আজকে তাদের সামনে এমন ভাবে বলবে যে দেখুন ডক্টর ইউনুসের যোগ্যতা নাই উনি দেশটাকে ঠিকমতো পরিচালনা করতে পারে না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আজ অবধি শেখ ফ্যামিলির কাউকে কি গ্রেফতার করা হয়েছে যদি না হয়ে থাকে কেন গ্রেফতার করা হয়নি আমি ষষ্ঠ উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সে কতটা সৎ না সৎ আমি এই প্রসঙ্গে যাব না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শেখ পরিবারের লোকজনরা বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে গত ষোলো বছরে তাহলে আজ অবধি শেখ ফ্যামিলির কোনো লোককে কেন গ্রেফতার করা হয় নাই যে লোকগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে পরিবারের লোকগুলো সবচেয়ে বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত এবং ব্যবসায় শেখ পরিবারের বাইরে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কাজ করেছে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি এক দুই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বেশ কিছু লোকজন যারা শেখ পরিবারের সদস্য এবং শেখ পরিবারের সাথে অঙ্গাঙ্গীভাবে দুর্নীতিতে জড়িত ক্রিমিনাল জড়িত গুমের সাথে জড়িত ধর্ষণের সাথে জড়িত যারা আছে এদেরকে কেন এখনো করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে আমরা একটা ম্যানেজমেন্টের স্টাইল ডক্টর মোহাম্মদ ইউনুস এর ম্যানেজমেন্ট স্টাইল এর সাথে আমরা পরিচিত হচ্ছি এবং আমরা ধীরে ধীরে তাদেরকে গ্রেফতার করব কিন্তু কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান তাদের পাতানো গেইমে কেন সেনানিবাসে এখনো প্রায় সহস্রাধিক লোকজন কেন তাদেরকে নিরাপত্তা দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে এ ব্যাপারে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সেনা সদর দপ্তর থেকে অথবা আইএসপিআর থেকে কোনো প্রকার ব্যাখ্যা দেয়া হয়েছে যেখানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী দেশের জনগণের নিরাপত্তা দিতে গত সতেরো বছর ব্যর্থ হয়েছে ষোলো বছর ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনী যারা খুনি যারা খুনের সাথে জড়িত যারা দুর্নীতির সাথে জড়িত যারা গুমের সাথে জড়িত যারা ব্যাংক লুট করার সাথে জড়িত তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের এটা কেন এত পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী তাদের তত্ত্বাবধানে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে সহায়তায় পাসপোর্ট বিষয়ক দুর্নীতি করা হয়েছে আজকে সেই সশস্ত্র বাহিনীর সহায়তায় কেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার যেটা